ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা ঝর্ণাবস্তির বাসিন্দার বাড়ি থেকে 80 গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করলো জয়গা থানার পুলিশ। জয়গা থানা ওসি অভিষেক ভট্টাচার্য জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাপি ইসলাম নামে এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে 80 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ওসি জানান, এর পেছনে একটি বড় চক্র রয়েছে, শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে। এরা মূলত ড্রাগস সাপ্লায়ার। এদিন অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। কালকে আমরা একটা বিশেষ সূত্র থেকে ইনফরমেশন পাই, বাপি ইসলাম বলে একজন আছে, যার বাড়ি ঝর্ণা অবস্থিত। এ বেসিক্যালি ড্রাগ পেডলার না, বিজনেসম্যান সাপ্লায়ার। তা আমাদের কাছে খবর ছিল, কিন্তু কাল আমাদের একটা পিন পয়েন্ট ইনফরমেশন ছিল, অ্যাকর্ডিংলি আমরা রেড করি এবং ওকে অ্যারেস্ট করা হয়। এবং কাছে প্রায় 80 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যেটার মার্কেট মানে প্রায় বাজার মূল্য আছে 2 লক্ষ টাকা দাম আছে। তো এটা আমরা ওটা সিজ করি এবং এনডিপিএস নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টে আমরা কেস করছি, আর জলপাইগুড়ি পাঠাচ্ছি। এর কাছে বেশ কিছু নামও পাওয়া গেছে, আমরা রিমান্ড নিচ্ছি। তো আমরা চেষ্টা করছি যাতে এই মানে হোল র্যাকেটটাকে আমরা ধরতে পারি। তো কোন দিক দিয়ে ধরা পড়ছে? এটা বাড়িতে থেকে ধরা পড়ছে। এটা শুনতে পারছি আসাম সাইড থেকে এসছে এবং এটা আসাম থেকে একটু সাপ্লাই হয়েছে। তারপরে এটা নিয়ে বিভিন্ন জায়গায় জায়গা তো সাপ্লাই করে এটা এবং কিছু মাল এটা ঘুরানোর পরে চোরা পথে। স্যার বয়স কত হবে বাপ্পি ইসলাম? বয়স 30। দীর্ঘদিন থেকে কি যুক্ত এইসব কাজে? এর খবর আছে আমাদের কাছে বেশ কিছুদিন ধরে এই সব যুক্ত আছে। আগে কোনোদিন কি ধরা এখন ড্রাগ কেসে আমরা ধরা পড়েনি, এবার ধরা পড়ে। স্যার এর নামে কি আগে পুরানো কোনো কেস টেস আছে থানাতে কি? এটা প্রথম রিমান্ড নিয়ে রেকর্ড দেখতে হবে এটা কোনো কেস কি কি আছে। স্যার এর সঙ্গে কোনো যুক্ত আছে? স্যার হ্যাঁ অবশ্যই যুক্ত আছে, আমরা 3-4 জন নাম পেয়েছি যেগুলো রিমান্ড আমরা নেবো, নিয়ে ওগুলোকে আরও ভালোভাবে ইন্টারোগেশন করার সুযোগ পাবো, আইডেন্টিফাই করার সুযোগ পাবো, মেরে সুযোগ পাবো। স্যার এ কি স্যার আন্তরাজ্য মানে পাচারকারীদের সঙ্গে যুক্ত আছে? যুক্ত আছে, যেহেতু আমাদের এটা ভুটান বর্ডার আছে, ভুটানে একটা আনঅফিসিয়াল ড্রাগসের ডিমান্ড আছে, লকডাউন আছে, কিন্তু চোরা পথে এরা ভুটান থেকে এখান থেকে মালিক মালটা তো ভুটানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। স্যার এই ব্রাউন সুগার এখন যে অনেক ধরা পড়ছে স্যার, এই আর নতুন যোজনা করতেছে? স্যার আমরা তো জানি জয়গা একটা ভালনারেবল এরিয়া আছে ড্রাগসের ক্ষেত্রে, তো আমরা করছি লাস্ট 4 মাস এটা নিয়ে আমরা 7-7টা কেস করলাম ড্রাগসের, চেষ্টা করছি ধরতে হবে যাতে এটা কন্ট্রোল করা যায়। স্যার এই লকডাউনের জন্য কি এইসব ক্রাইমটা বৃদ্ধি পাচ্ছে? লকডাউন অবশ্যই এটা একটা কারণ, লকডাউনের জন্য মানুষের জীবিকা টিভিকে সহজেই মানুষ এইসব ব্রাউন সুগার ইজি মানি আর্নিংয়ের সুবিধা আছে। এটা সেটা 300-400-500 টাকা পার গ্রাম, যেগুলো আফটার এই যে প্রুফ ব্রাউন সুগার আছে এর সাথে আরও কিছু মিশিয়ে আরও মাল তৈরি করা হয়, সেগুলো করে বিক্রি করছে। এক একটা 1 গ্রাম করে বিক্রি হচ্ছে 2000-2500 টাকা, 80 গ্রাম থেকে তারগুলো 200 গ্রাম তৈরি করে, সেই 200 গ্রামটা ওরা 2000 থেকে 1500 টাকা বিক্রি। বৈশালী পেপার এজেন্সিস ডিলস ইন স্কুল অফিস অ্যান্ড কম্পিউটার স্টেশনারিজ, অল টাইপ অফ ল্যামিনেশন কম্বাইন্ডিং স্পাইরাল পেপার শ্রেডার মেশিন অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার, অ্যাড্রেস গোবিন্দ প্লাজা সুপার মার্কেট চুয়াপাতি। হিমালয়ান অপটিক্স আই কেয়ার অ্যান্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স হনুমান মন্দির রোড জয়গাঁও। কিচেন গ্যালারি এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড জয়গাঁও।